এই বেগুন আলা আপনার বেগুন কত করে কেজি এই বেগুন 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 কত করে কেজি এই যে এই যে বেগুনগুলো কত করে কেজি বলেন আমি দাঁড়াবো না আপনি বলেন বেগুন কত করে কেজি আমি দাঁড়াবো না আমার বাসায় বাচ্চা কাচ্চা আছে তারা আছে আপনি বলুন বেগুন কত করে কেজি কয় টাকা কেজি বলুন দুই টাকা দেন আমাকে আমাকে এক কেজি দেন আমাকে এক কেজি দেন আপনি কেমন বেগুন বিক্রি করেন বেগুনের সাথে পলিথিন কোথায় পলিথিনে ভরে দেন পলিথিনে দেন হাতে বেগুন নিবো না ওটা ছোট লোকই পানো আমি ছোট লোক না আমি বড় লোক আমি অতশত বুঝি না ভাই আপনার থেকে আমি বেগুনই নিব না আপনি যান পলিথিনে দেন পলিথিনে পলিথিন কি করছেন পলিথিন দেন আপনি কেমন দোকানদার আপনার বেগুন এক জায়গায় আপনার পলিথিন এক জায়গায় বলুন এক কেজি দেন এক কেজি হ্যাঁ এক কেজি কত টাকা এক কেজি কত বলছেন বড় করে কথা বলেন জোরে কথা বলেন দুই টাকা ওকে দেন বেগুনে পোকা হবে না তো বেগুনে পোকা হলে কিন্তু আপনার কিন্তু আমি কিন্তু এখানে দোকানদারি করতে দিব না বলে দিলাম বেগুনে যদি পোকা হইতে আপনারা আমি এখান থেকে দোকান উঠাই দিব আপনার ভালো বেগুন দিবেন পোকা বেগুন দিবেন না ওকে দুই কেজি হইছে দুই কেজি দেন

ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো দেখলেন তো আমার মেয়ের দুষ্টুমি এবং পাগলামি সারা দিন এরকম ভাবে দুষ্টুমি করে পাগলামি করে কিভাবে জায়গা আমি সারা দিন মানে রাখি বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা বেবি হয়তো এরকম হয় তো কী আর করা মা যেহেতু হয়েছি এখন তো সহ্য করতেই হবে স্বাভাবিক এটাই তো এখন বিকালের জন্য আমি একটু চা বানাবো তো আজকে চাটা একটু বেশি বানাচ্ছি কারণ তাদের পাপা উনি অফিস থেকে চলে আসছে আজকে তাড়াতাড়ি সেজন্য তো ভালো করে চাটাকে আমি ফুটিয়ে নিচ্ছি আর অত ভালো করে ফুটিয়ে নিতে হবে না কারণ আজকে চাটা তৈরি করছি লিকুইড দুধ দিয়ে আসলে আমার গোড়া দুধ শেষ একদম মাসের মাসের শেষ আমার সম্পূর্ণ বাজারও শেষ হয়ে গেছে তো এখন আবার নিয়ে আসবো আর সেই জন্যই বাইরে যাব নাস্তাটা করে তো চায় ঢাকনাটা ঢেকে দিতে চাইছিলাম কিন্তু হচ্ছে না কারণ মানে ঢাকনাটা একটু ব্যাকা হয়ে গেছে হাতের পড়ে পরে সেজন্য আর ঢাকার দরকার নেই একদম ডাইরেক্টলি দিয়ে দিই মানে ঢাকা থাকলে কি হয় ওটা যেহেতু লিকুইড দুধ দিয়ে চাটা বানানো একটা সর পরে সেই জন্যই ঢাকা থাকলে সরটা আর চলে আসে না আর দেখা গেছে যদি ঢাকা না দিয়ে যদি চাটা ঢালি তাও দেখা গেছে যে চাকনির মধ্যে সরটা মানে বসে যায় সেই জন্য তো এখানে আমার জন্য চা ঢালতেছি তাদের পাপার জন্য চা নিতেছি আর টুনটুপির জন্য তো চা নিতেই হবে কারণ আমরা দুজন চা কাজ খাচ্ছি আর তাকে চা দিচ্ছি না ও বাবা তাহলে তো একদম মহাভারত দশদ্ধ হয়ে যাবে তো সবাই আমার বাচ্চাটার জন্য অনেক দোয়া করবেন আমার বাচ্চাটা মাসাল্লাহ অনেক সুস্থ আছে কিছুদিন আগে আমি ভিডিও করতে পারিনি তো কারণ একটাই ও অনেকটা অসুস্থ হয়ে গেছিলো বলছিলাম একবার একটা ভিডিওতে যে ও অনেকটাই মানে ওষুলে অ্যালার্জি ছিল তো এখন মাশালামে এটা পরিপূর্ণভাবে সুস্থ আপনাদের সবাই কাছে আমি একটা কথাই বলবো যে আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটির জন্য দোয়া করবেন আর কী বলবো আপনারা যদি আমার পাশে না থাকেন আমি কিন্তু মানে এগিয়ে যেতে পারবো না আর আমার চ্যানেলটা অনেক কষ্ট করে আমি দাঁড়া করানোর চেষ্টা করতেছি বা দাঁড়া করাতে এখনো এখনও পারিনি হয়তো পারি তো সবাই আমার চ্যানেলটির জন্য দোয়া করবেন কারণ বাচ্চা নিয়ে এইভাবে একা একা সব কিছু করা অনেকটাই মানে কষ্টদায়ক তারপরে যদি আপনাদের একটু মানে যদি সাহায্য থাকে বা আপনাদের যদি আমার পাশে যদি আপনার থাকেন তাহলে এটা আমি মনে করবো আমার জন্য অনেক বড় পাওয়া তাই তো চা খেতে খেতে তাদের পাপা উনি বাইরে থেকে ওই যে পেটিস পেটিস বলে ডাক ডাক ডাকতেছে তো ওইগুলো নিয়ে আসলো তো এখন চা খাওয়া শেষ এখন আমরা আবার এগুলো দিয়ে নাস্তা করতেছি তো কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সরি চ্যানেলটি না মানে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনেতে ক্লিক করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই সুন্দর থাকবে